আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ডিআইওয়াই ওয়ার্ক করতে আমার খুবই পছন্দ। তো প্রথমেই আমি কার্টুনটাকে আগে কেটে নিয়েছিলাম আমার মাপ অনুযায়ী, আর তারপরেই হচ্ছে আমি একটা সাদা কালার রং করে এটার উপর নকশা এঁকে নিয়েছি। চাইলে নকশা না এঁকেও হচ্ছে রং করা যায়, কিন্তু আমি নকশাটা এঁকে নিয়েছি সুবিধার্থে। তো এখন হচ্ছে এগুলোকে আমি রং করে নিব। তো যেই কালারগুলো আমার প্রয়োজন সেগুলোকেও সুন্দর করে হচ্ছে সেট আপ করে নিয়েছি, আর এখন হচ্ছে একটা একটা করে আমি রং করে নিব। তো ভেবেছিলাম আপনাদের সাথে পুরা রঙের ভিডিওটাই হচ্ছে শেয়ার করব, কিন্তু পরে দেখলাম যে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে হচ্ছে ভিডিওটা লম্বা না করার জন্য হচ্ছে পুরা ভিডিওটা আমি আর রেকর্ডিং করিনি। আর আসলে রেকর্ডিং করতে ভুলেও গিয়েছিলাম, যার কারণেই হচ্ছে শেয়ার করতে পারিনি। তো প্রথমেই হচ্ছে আমি এই দুইটা করেছিলাম, তারপর হচ্ছে বাকি সবগুলা একটা একটা করে আমি রং করে নিয়েছি। তো এইটা কিন্তু আমার খুবই পছন্দের কাজ, রং মানেই আমার অনেক পছন্দ, রং করতে আমি খুবই বেশি পছন্দ করি। আর যখনই টুকটাক এই কাজগুলো করি তখনই ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই কাজটা আমি করব। তো আজকে ফাইনালি হচ্ছে করে নিয়েছি, আর যেহেতু করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে তো থাকতে পারবো না, তো তার কারণেই হচ্ছে শেয়ার করা। তো ডিজাইনগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো আপনারাও কি এই ধরনের কাজ করতে পছন্দ করেন কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। আর এই টাইপের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর কমেন্ট করে জানাতে পারেন। আর এখন এটা আমি কোথায় সেট আপ করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানেই হচ্ছে আমার পছন্দের একটা জায়গা, এই জায়গাটা আর কি, এখানে অনেক গাছ রেখেছি। তো একটার পর একটা আমি এখানে সেট আপ করে নিচ্ছি। তো কেমন দেখাচ্ছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ফাইনালি আমি চারটায় একসাথে সেট আপ করে দিয়েছি। তো চারটা ডিজাইনই কিন্তু আমার কাছে পার্সোনালি সুন্দর লেগেছে। তো এখানে আমার গাছ এবং আমার মাছ এগুলোও আছে, তো ভাবলাম যে এই জায়গাটাতেই রাখি, তাহলেই হয়তো বেশি সুন্দর দেখাবে। তো এটা ঘরে ঢুকার সাথেই হচ্ছে বাম পাশে তাকালে এটা দেখা যাবে। তো এখানের জায়গাটা সৌন্দর্যও বৃদ্ধি পাবে, যার কারণে এখানে সেট আপ করা। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমি চেষ্টা করি এই টাইপের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও আপনাদের বাসাটা সুন্দর করে সাজাতে পারেন। আর এরকম কার্টুন তো আসলে সবার বাসায়ই কম বেশি থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।